তিন রাতেই ঘুঁচল এগারো মাসের অভিমান। বিচারকের অভিনব উদ্যোগে বীরভূমের দাস দম্পতির বিয়ে বাঁচল। দিন তিনেক আগেও দুহাত আলাদা হওয়ার মুখে পৌঁছে গিয়েছিল, কিন্তু বিচারকের অভিনব উদ্যোগে ফের হাতে হাত, ফের এক গৌতম অহনা। এগারো মাসের বিয়েতে তিক্ততার জেরে দুজনেই কার্যত বিবাহ ভাঙার জায়গায় পৌঁছে গিয়েছিলেন, জল গড়িয়েছিল আদালত পর্যন্ত। সিউড়ি জেলা আদালতের বিচারক পার্থসারথি সেন নির্দেশ দিয়েছিলেন দুজনকে একসঙ্গে তিন দিন কাটানোর পর জানাতে তারা একসঙ্গে থাকতে চান নাকি বিবাহ বিচ্ছেদ চান। তিন দিন কাটানোর পর শুক্রবার আদালতে হাজির হন গৌতম অহনা। বিচারক দুজনের কাছে জানতে চান, তোমরা একসঙ্গে থাকবে নাকি আলাদা হয়ে যাবে? তিন দিন আগেও একে অপরের কার্যত মুখ দেখতে না চাওয়া গৌতম অহনা একসঙ্গে জানান, আমাদের সমস্যা মিটে গিয়েছে, একসঙ্গেই থাকতে চাই। বিচারক দুজনকে তখন বলেন, হাতে হাত ধরে প্রতিজ্ঞা করো, দুজন দুজনকে কখনো ছাড়বে না। গৌতম অহনা এজলাসেই হাতে হাত ধরে জানান, কোনো দিন একে অপরকে ছাড়বেন না। এই সময় স্বামী গৌতমের বাবা বলেন, বৌমা বড্ড ফেসবুক হোয়াটসঅ্যাপ করে, ওটা বন্ধ করতে হবে। সঙ্গে সঙ্গে বিচারক বলেন, থ্রি ইডিয়টস সিনেমার কথা মনে আছে? তাতে ফরহান চেয়েছিলেন ফটোগ্রাফার হতে, আর তার বাবা চেয়েছিলেন ছেলে ইঞ্জিনিয়ার হোক। শেষ পর্যন্ত ফরহান কিন্তু ফটোগ্রাফার হয়েই সফল হয়েছিল, তাই কারোর মনের ইচ্ছে দমানো উচিত নয়। এই সময় স্ত্রী অহনা বলেন, গৌতম বলেছে ও আর কোনোদিন আমার বাবার বাড়িতে যাবে না। বিচারক তখন গৌতমকে বলেন, এরকম করো না, তাতে স্ত্রীর মনে আঘাত লাগবে। স্বামী স্ত্রী উভয়ের বাবা মাকেও এজলাসে ডেকে হাত ধরতে বলেন বিচারক। তারপর দাস দম্পতির উদ্দেশ্যে বলেন, আজ আমি জেলে পাঠিয়ে দিলে 25-30 বছর বাদে তোমাদের মনে হতো, কেন বিচারক সেই সময় আমাদের দুজনের মিটমাটের চেষ্টা করলেন না? তাহলে আমাদের সম্পর্কটা বেঁচে যেত। সিউড়ির দাস দম্পতি অবশেষে খুশি। তিন রাত্রি হোটেলে কাটাবার পর বিচারকের সামনে জানিয়ে দিলেন তারা একসাথেই থাকতে চায়। বিচারক এদেরকে বললেন যে অতীতের সমস্ত তিক্ততা ভুলে গিয়ে এই বয়স, অল্প বয়স, জীবনটা গোলাপসজ্জায় সাজিত হওয়ার জন্য নয়, তবুও মানুষের জীবনে এরকম অনেক কিছুই ঘটে, সাংসারিক জীবনে, দাম্পত্য জীবনে, সকলেরই জীবনে ঘটে, বিচারকদের জীবনে ঘটে, আইনজীবীদের জীবনে ঘটে, সেটাকে ভুলে গিয়ে আগামী দিনে নতুন করে জীবন শুরু করার জন্য তিনি পরামর্শ দিয়েছেন। বিয়ের এগারো মাসের মাথায় যেন নতুন করে বৈবাহিক জীবন শুরু হলো বছর 25-এর গৌতম এবং অহনার। হোপফুলি সব কিছু ঠিকঠাক হবে, আমার বাবা মা যথেষ্ট হেল্পফুল এবং আশা করি আমাদের সম্পর্কটাকে ঠিকঠাক অটুট রাখার জন্য বাবা মা যথেষ্ট ভূমিকা রাখবে ভবিষ্যতে। বিচার ব্যবস্থায় আমাদের দুজনকে কাছাকাছি এনে দিয়েছে অনেক, তার জন্য অনেক ধন্যবাদ বিচারককে এবং উকিল বাবুদের। সম্পর্কের পর দূরত্ব কতটা কম? দুজনের মধ্যে দূরত্বটা ভালো মতোই কমেছে আশা করছি, কারণ দুজনেই খুব আশাবাদী। গৌতম এবং অহনা সিউড়ির যে হোটেলে তিন দিন ছিলেন সেখানে মোট বিল হয়েছে 15,000 টাকা, পুরোটাই দিয়েছেন বিচারক পার্থসারথি সেন। তার অভিনব উদ্যোগ সফল হয়েছে, ফের হাতে হাত দিয়ে নতুন জীবন শুরু করার শপথ নিয়েছেন গৌতম অহনা। গোপাল চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম।